সাথে ব্লগে দেখিয়েছিলা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ উইথ অনিছাড়া। আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো দশমী, দেখতে দেখতে চারটে দিন কেটে গেল। খেলতে এসেছিল তোমাদের সাথে ব্লগে দেখিয়েছিলাম। এই দেখো সেই ফার্স্ট প্রাইজের গিফট, একটা মা ফার্স্ট হয়েছে তার গিফট, একটা আরে আস্তে আস্তে আমি ফার্স্ট হয়েছে তার গিফট, আর মা আর একটা কি হয়েছে মা থার্ড উলু প্রতিযোগিতায় থার্ড হয়েছে। তো উলু না, ওই দুনো জেনেছে থার্ড। তো তারপরে দেখতে দেখতে দুপুর চলে আসলো, বরণ করার সময় চলে আসলো মাকে, আর আমরা এসলাম এখানে মাকে বরণ করতে। আমরা একটু তাড়াতাড়ি এসেছি কারণ পুকুকে এরপর খাওয়াতে বসবো, ও এখন ঘুমাচ্ছে। যেহেতু ও ঘুমাচ্ছে তো তাই ভাবলাম তাড়াতাড়ি করে মাকে বরণটা করেই নিই, তাহলে ভালোভাবে মন দিয়ে করতে পারবো, যেটা আমি মানে শান্তি মনে করতে পারবো। ও উঠে গেল তো আর করতে দেবে না ভালোভাবে, তো এই জন্য মা আমাকে সব বলে বলে দিচ্ছে আর আমি এদিকে বরণটা করছি। আর এটা হলো আমার বিয়ের পর দুই নম্বর বরণ, প্রথমবারের বরণটা আমি করতে পারিনি, তোমাদের সাথে বলেছে কিনা যাই না। প্রথমবার বিয়ের প্রথম বছর আমি প্রেগনেন্ট ছিলাম বলে, আমার 7 মাস হয়ে গেছিলো বলে আমি সেবার কিছুই করতে পারিনি। তো সেটা আমার মনে খুব দুঃখ লেগেছিলো কারণ বিয়ের পর প্রত্যেকটা মেয়েরই খুব ইচ্ছা থাকে মাকে বরণ করব, কিন্তু যথারীতি 7 মাস হয়ে যাওয়ায় আমাদের বাঙালি রীতিতে হয় না কোনো শুভ কাজ, তো সেই কারণে আমিও করতে পারিনি। তো তারপর থেকে আমি মন দিয়ে মাকে এই দিনটার জন্য অপেক্ষা করি যে বরণ করতে পারবো। প্রতিটা মেয়েরই বিয়ের পর একটা মানে সুপ্ত ইচ্ছা তো থাকে, সুপ্ত কেন বলছি, সবারই একটা ইচ্ছা তো থাকে সিঁদুর খেলবো বরণ করব। আর এখানে মাকে বরণ করতে পেরে মানে মনে যেন এক আলাদাই শান্তি বিরাজ করে, আর এত ভালো লাগে, তার সাথে এত দুঃখ লাগে যে এই 4টে দিন এত হইহুল্লোড় করে কাটালাম যেটা আর কালকে থেকে থাকবে না। তো এইটাই হলো এই দুঃখের কাহিনী। আর এখানে ঠাকুরকে আমি জল মিষ্টি খাওয়ানোর পর তারপরে আমি মাকে ধরে কিছু বলবো, এবং সেইটা এত দুঃখ লাগে না মাকে ধরে কাঁদতে, মানে মনে হয় যেন মা তুমি আর ছেড়ে যেও না, তুমি থাকো আমাদের মধ্যে, আর যেও না, তোমাকে আর ফিরতে হবে না। তো খুব দুঃখ লাগে ব্যাপারটা। তো কী করা যাবে, মাকে তো যেতেই হবে বাড়ি, কারণ আমাদেরও তো বাড়ি যেতে হবে। এই যে মা যেমন চলে যাচ্ছে, আমিও তো ঠিক আজকেই তো মাকে ছেড়ে চলে যাব আমার মাকে। তো ওটাও তো একটা দুঃখের ব্যাপার, মায়ের সাথে সাথে আমারও এই বাড়িতে এবং কৃষ্ণনগরে থাকার দিন শেষ। কাল থেকে কালকে গুছিয়ে মানে গোছাতে গোছাতেই দিন কেটে যাবে, আর তারপরের দিন তো সকাল সকালেই রওনা দেব। আর ব্যাস মার সাথে আমারও বাপের বাড়ি থাকা বা শ্বশুরবাড়ি, আমার তো বাপের বাড়ি না, আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুটো বাড়িতেই থাকার দিন শেষ। তাড়াতাড়ি করছিলাম, এই দেখো এখন খাবার নিয়ে বসেছে, 2:30 বাজে, তাড়াতাড়ি করে বরণটা করে এসেছে, এখন খাওয়াবো 1 ঘন্টা ধরে, এবার তারপরে যখন সিঁদুর খেলা হবে হবে না, চলবে এখন 1 ঘন্টা। মানে মাকে জড়িয়ে ধরলে এমন একটা কান্না কান্না ফিল হয়, মানে মনে হয় নিজের মাই যাচ্ছে, এইরকম একটা ব্যাপার, তাই না? এটা কিন্তু হয়ই হয়ই ও তো এই দিনে খুব মায়ের কথা করে, মনে হয় নিজের মাই যাচ্ছে, মানে যতই সে নিজের মা থাকবে না নিজের মাই যাচ্ছে এরকম মনে হয়। তো তারপর পুকুকে খাইয়ে একদম রেডি করি আমি চলে গেলাম নিচে সিঁদুর খেলতে, আর এখানে ফ্ল্যাটের সমস্ত কাকিমারা আসে সিঁদুর খেলতে, আর যেহেতু আমি এখানে সব থেকে ছোটো তো সবাই মিলে আনন্দে আমাকে সবাই সিঁদুর মাখায়, আর আমারও খুব ভালো লাগে কাকিমারা আসে সিঁদুর খেলতে পেরে। আর এখানে আমাদের সমস্ত ফ্ল্যাটের কাকিমারা আছে যাকে বলে, সবাই আসে নিচে বরণ করে খেলে, তার সাথে একটু মাখামাখিও চলে, যেন মনে হয় এটাই আমাদের হোলি খেলা সিঁদুর খেলা মতো। তো এইখানে কাকিমার মেয়ে তো দিদি, এবার আগের বার আমি ছিলাম, এবার দিদির পাল্লা, পরের বার দিদিকেও দেখবো এরকম আমার মতো পুগলিকে, একটা ছোট্ট পুগলিকে নিয়ে আসতে। তো এই যে চললো সবাই মিলে, আর এখানে আমাদের একটা ফটো সেশন চলছে, আর পুগু দেখো ওখানে কি করছে। বলে যাও
তো তারপর তো আমাদের এখানে কি বৃষ্টি, সে কি বলবো। তারপরে বৃষ্টি থামলো, দেখো মায়ের কেমন ইচ্ছা, ঠিক মায়ের বেরোনোর সময় বৃষ্টিও থেমে গেল। আর আমাদের ঠাকুরকে এবার তোলা হবে ভ্যানে, তারপরে যাওয়া হবে রাজদিঘিতে, ওখানে আমাদের ঠাকুর ভাসান হয়। আমাদের কদমতলা ঘাটে নিয়ে যাওয়া হয় না ঠাকুর, এই রাজার দিঘিতেই আমরা ভাসান হয়। রাজবাড়ির ঠাকুরটা আগে ভাসান হয়, তারপরে আমাদের সবারই ঠাকুর ভাসান হয়। তো এখানে সবাই মিলে মাটির ঠাকুর এত ভারী হয়, বাপরে, মানে ওরা তুলতেই পারছে না এরকম। তো সবাই মিলে হেল্প করে কোনো মতো ঠাকুরকে ভ্যানে তোলা হলো। ব্যাস মায়েরও যাত্রা, মানে শ্বশুরবাড়ির কৈলাস গমনের যাত্রা শুরু হলো। আর এখানে আমরা সবাই মিলে পেছন পেছন যাচ্ছি। এর আগে তো আমি বিয়ের আগে হেঁটেই যেতাম, কিন্তু এখন যেহেতু পুগলি ছানা আছে তাই এখন আমরা টোটো করে নিয়েছি। আর এখানে দেখো কেমন জল জমে গেছে, এত মানে আধ ঘন্টা বৃষ্টি হয়েছে, কিন্তু এত জোরে বৃষ্টি হয়েছে যে চারিদিকে মোটামুটি যাদের নিচু জায়গাগুলোতে জল জমে গেছে। আর এখানে আমার বান্ধবী আর এখানে আমি পুগলি মা সবাই টোটো করে যাচ্ছে। আর এখানে পরপর পরপর সব ঠাকুর যাচ্ছে ভাসান হবে বলে। তো তারপরে ভাসানের, যেহেতু রিহুর একটু ঠান্ডা লেগেছে তাই ভাবলাম আমি অতক্ষণ ঠাকুর দেখা অবধি ওয়েট করব না। তো আগে, আর এখানে দেখো দাদুর কোলে উঠে কেমন নেচে বেড়াচ্ছে। ওর আমি ভেবেছিলাম ওকে রেখে আসবো, কিন্তু এমন কান্না জুড়লো আসার সময় যে ওকে নিয়ে আসতে বাধ্য হলাম। আর এখানে ঠাকুর বিসর্জনও হচ্ছে। তো এই ঠাকুর বা তারপরে আরও চার পাঁচটা ঠাকুর হওয়ার পর আমাদের ঠাকুরের ভাসান হবে। তো আমি ভাবলাম এতক্ষণ দাঁড়িয়ে থাকলে ও পুগলিও বিরক্ত হয়ে যাবে, ওরও খাওয়াতেও হবে, প্লাস ও ঠান্ডাও লেগে যেতে পারে। সেদিনকে ভালোই মোটামুটি একটু ঠান্ডা, এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর তাছাড়া আমাকে শ্বশুরবাড়িও ফিরতে হবে, অরিন্দম আসবে নিতে। আর এখানে রাতে আমাদের ডিনার করার পালা, তো তাই ভাবলাম তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই। দেখতে দেখতে দশমী ও বিজয়া দশমী ও শুরু হয়ে গেল আর পুজোও শেষ হয়ে গেল। তো এখন ফ্রেশ হয়ে আসি, ওকেও ফ্রেশ করি, সবাই হোক, আমাকে আর ওকে দুজনকেই লাগিয়ে দিয়েছে। তো চলো তোমাদের সাথে ফ্রেশ হয়ে এসে কথা বলো। তো যেহেতু আজ আমাদের মঙ্গলবার ছিল তাই কারণে তাই ভেজ অর্ডার দিয়েছি। আর অরিন্দম আমার যেহেতু মঙ্গলবার ওই কারণে ছিল হচ্ছে তোমার বাটা কুলচা মনে হয়, হ্যাঁ ভেজ কুলচা। আর তোমার একটা মিক্সড ভেজ অর্ডার করেছিলাম আর পনির দিয়েছিলাম, পনির বাটার মশলা। তো খেয়ে দিয়ে তারপর চলে যাবো বলে তাঁতি তাঁতি করে খেয়ে নিচ্ছি বাড়ি গিয়ে, তারপরে পুগলিকে খাওয়াবো, কারণ ওকে খাওয়াতে তো এক ঘন্টা, ওই কারণে আমরা খেয়ে নিচ্ছি, আর এইসব খাবার তো খাবেও না। তো এটাই ছিল আজকের আমাদের দশমী। তো চলো দেখা হচ্ছে আরেক একটি ব্লগে, টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো।